লাখ টাকা গত 2011 সালে সর্বরাতের রাতে সাতজন ছাত্র নামাজ পড়ে তারা বের হয় ঘোরার জন্য আমিন বাজার পার হয়ে ওখানে গেলে পরে তাদেরকে ডাকাত সন্দেহে এলাকাবাসী তাদেরকে পিটাই হত্যা করে। এর মধ্যে ছয়জন ঘটনাস্থলে মারা যায় আর একজন গুরুতর অবস্থা তাকে সম্ভবত মৃত মনে করে ওখানে রেখে যায়। পরবর্তীতে সে তাকে দেখে যে সে মোটামুটি জীবিত আছে, পরে চিকিৎসা করে তার তাকে সুস্থ করে এবং তার বিরুদ্ধে ডাকাতি মামলা করে, সেই মামলাটা পরে ফেরাল আসে। আর এই মামলাটা চার্জশিট হয়, চার্জশিট হওয়ার পরে 2013 সালে আমাদের কোর্টে অর্থাৎ দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচার নিষ্পত্তির জন্য প্রেরণ করে। তারপর চার্জ গঠন হয় এবং মামলাটায় সর্বমোট আমরা 48 জন সাক্ষীকে রাষ্ট্রপক্ষে আমরা উপস্থাপন করি। 60 জন আসামি ছিল, এর মধ্যে 2 জন আসামি মৃত্যুবরণ করায়, 58 জন আসামি আছে, তারা সকলেই বিভিন্ন আদালত থেকে, মহানগর সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে এবং আমাদের ডিস্ট্রিক্ট জজ থেকে জামিন ছিল। আজ রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক আগেই শেষ হয়েছে এবং আজকে আসামি পক্ষ তারা আইনগত সিদ্ধান্ত উপস্থাপন করেন, আমরাও অর্থাৎ রাষ্ট্রপক্ষ আমরাও উপস্থাপন করি। সর্বশেষ শুনানির পরে বিজ্ঞ আদালত আগামী 2 ডিসেম্বর 2021 তারিখ রায়ের দিন ঘোষণা করেন এবং ইতিমধ্যে সকল আসামিরকে বিজ্ঞ আদালত কাস্টডিতে বা রাষ্ট্রপক্ষে সকল আসামির বিরুদ্ধে আমরা মামলা প্রমাণ করতে, সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে সমর্থ হয়েছি। আশা করি আমরা ন্যায় বিচার পাবো, সর্ব উচ্চ সাজা কামনা করছি, আমরা ন্যায় বিচার পাবো বলে আশা করি এবং আসামিদের সর্বস্ব শাস্তি হবে বলে আশা করি। থ্যাংক ইউ।